হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন আপনাদেরই চ্যানেল এমএস ওয়ানলাইন এডুকেশন। ফ্রেন্ডস, আরও একটি শিক্ষক নিয়োগের আপডেট নিয়ে হাজির হয়েছি, সেটা হচ্ছে শিক্ষক নিয়োগে সুপ্রিম জয়, অবশেষে কপাল খুলছে বহু পরীক্ষার্থীর। তো বন্ধুগণ, এমনই একটা ব্রেকিং নিউজ উঠে এসছে, সেই ব্রেকিং নিউজে বিস্তারিত কী বলা রয়েছে সেটাই আপনাদেরকে জানাবো। তো অবশ্যই ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর ভিডিও দেখার সঙ্গে সঙ্গে একটা লাইক বাটনে ক্লিক করে একটা লাইক করে দিবেন, আর এই ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করে বন্ধুদের মাঝে জানিয়ে দিবেন। চলুন দেরি না করে বিস্তারিত জানা যাক। আমাদের চ্যানেল থেকে নিয়মিত ভিডিও পেতে হলে এই লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন, তারপর পাশে বেল বাটনও ক্লিক করে ওয়াল নোটিফিকেশনটা অন করে দিবেন। কারণ যখনই আমরা এই ধরনের নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব, আপনারা ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন। পিটিআই মামলার সুপ্রিম কোর্টে বড়সড় ধাক্কা খেল রাজ্য সরকার। শীর্ষ আদালতের নির্দেশে চূড়ান্ত বিভাগে প্রাথমিক শিক্ষা পর্ষদ আগামী 30 সেপ্টেম্বরের মধ্যে পিটিআই মামলাকারীদের নিয়োগের নির্দেশ সুপ্রিম কোর্টের। আজ সুপ্রিম কোর্টের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, আগামী 30 সেপ্টেম্বরের মধ্যে চাকরি প্রার্থীদের নিয়োগ শেষ করতে হবে, আর তা না হলে প্রাথমিক শিক্ষা পর্ষদের বিরুদ্ধে রুল জারির হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। শিক্ষা সচিবের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়ে রেখেছে শীর্ষ আদালত। আগামী 10 সেপ্টেম্বরে মামলার পরবর্তীর শুনানি রয়েছে। পিটিআই মামলায় সুপ্রিম কোর্টের আগেই মুখ পুড়িয়েছিল রাজ্য সরকার। প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় সুপ্রিম কোর্টে জয় পান পিটিআই প্রশিক্ষণপ্রাপ্তরা। চলতি বছর 24 জানুয়ারি দেশের শীর্ষ আদালত পিটিআই প্রশিক্ষণপ্রাপ্তদের 3 মাসের মধ্যে নিয়োগপত্র দেওয়ার নির্দেশ দেয়। প্রয়োজনে শূন্যপদ তৈরি করে চাকরি দেওয়ার বিষয়েও জারি হয় নির্দেশ। অভিযোগ, সেই নির্দেশ কার্যকর না হওয়ায় ফের শীর্ষ আদালতের দৃষ্টি আকর্ষণ করেন মামলাকারীরা। আজ সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মামলার শুনানিতে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন আদালত। আদালত অবমাননার মামলার দায়ে রাজ্যের শিক্ষা সচিবকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশে দেয় সুপ্রিম কোর্ট। আদালতের নির্দেশে পর কেন তা কার্যকর হলো না, তাও বিস্তারিত জানতে চাওয়া হয়। চলতি বছরের শুরুতে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কাউল ও বিচারপতি দীপক গুপ্তের ডিভিশন বেঞ্চ পিটিআই প্রশিক্ষণপ্রাপ্তদের নিয়োগের রায় ঘোষণা করে। 31 ডিসেম্বর 2010-এর মধ্যে যেসব পিটিআই প্রশিক্ষণপ্রাপ্তরা হাইকোর্ট অথবা সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিলেন, তাদের চাকরি পাবেন বলেও স্পষ্ট করে দেওয়া হয়। অভিযোগ, তা কার্যকর হয়নি, এই নিয়ে দায়ের হয় মামলা। 2006 সালে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়, 2009 সালে পরীক্ষা হয়, কিন্তু সরকার প্রশিক্ষণপ্রাপ্তদের প্রাপ্য 22 নম্বর দিতে রাজি না হওয়ার বাধে বিপত্তি। কারণ হিসেবে রাজ্য সরকারের তরফে জানানো হয়, কলকাতা হাইকোর্টের রায় অনুযায়ী রাজ্যের পিটিআই প্রতিষ্ঠানগুলির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে, ফলে নম্বর দেওয়া যাবে না বলে জানানো হয়। সরকারের এহেন সিদ্ধান্তে বিরোধিতা করে প্রথমে কলকাতা হাইকোর্ট, পরে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হন প্রশিক্ষণপ্রাপ্তরা। তো বন্ধুগণ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ছিল আজকের আপডেট।